নম সবিত্রে জগদেগে চক্ষুষে জগৎ প্রসূতি স্থিতি না সহে তবে তেগুনা ধারিনে বেড়িঞ্চি নারায়ণ হে গ্রহ নক্ষত্র স্রষ্টা তুমি তুষ্ট হ তুষ্ট হয়ে সমস্ত মানব কল্যাণে সমস্ত গ্রহ নক্ষত্রকে তাদের অনুকূলে পরিচালিত কর হ্যাঁ ভিউয়ার্স এই পৃথিবীর উপর এবং মানুষের উপর গ্রহের প্রভাব খুব বেশি জন্ম মুহূর্ত থেকেই মানবগণ এই গ্রহদের অধীন তাই এই গ্রহ প্রতিকূল হলে মানুষের নানা প্রকার বাধা বিঘ্ন দুরবস্থার মধ্যে পড়ে এবং নানা রকম দুঃখ যন্ত্রণা ভোগ করে আর এই গ্রহগণ অনুকূলে থাকলে পরে মানুষের সমস্ত দুঃখ কষ্ট দূর হয় এবং নানা প্রকার আনন্দের দিন যাপন করে তাছাড়াও জীবনে নানারকম সুযোগ সুবিধা পায় এবং জীবনে উন্নতি করতে পারে হ্যাঁ ভিওয়ার্স আমি জ্যোতিষটিকে জ্যোতিষ বিদ্যালঙ্কার আপনার বিরুদ্ধ গ্রহ বা কুপিত গ্রহ কিংবা প্রতিকূল গ্রহ আপনার অনুকূলে এনে আপনার ভাগ্যের পরিবর্তন ঘটাবেন আর সেটা শুধুমাত্র রত্ন এবং রুদ্রাক্ষ ধারণের মাধ্যমে হ্যাঁ বন্ধু রত্ন বা রুদ্রাক্ষ যদি ঠিক মতো ধারণ করা যায় তাহলে ভূত পেত বিচ্ছ্বাস ও কামের উগ্রতা থেকে রক্ষা পাওয়া যায় উপরন্ত সবার শ্রদ্ধালাভ করা যায় ধন সম্পত্তি সুখ শান্তি বৃদ্ধি পায় এমনকি রোমনিকুল অবশ্যীভূত হয় তাই অগ্নিপুরাণে উপদেশ দেওয়া হয়েছে যে প্রত্যেক মানুষের রত্ন ধারণ করা কর্তব্য প্রাচীন গ্রীস ও রোমের বিদগ্ধ মানুষের দুঃখ দুর্দশা দূর করার জন্য রত্ন ধারণ করতে বলেছেন তারা বলেছেন রাজা রানী বা রাজ প্রতিনিধি মাত্রই হীরা মণি নিশ্চিত রূপে ধারণ করা উচিত আর যারা যোদ্ধা বা সেনাপতি তাদের রক্ত প্রবাল ধারণ করা উচিত আয়ারল্যান্ডের পুরোহিতগণ সুদীর্ঘকাল যাবৎ বিশ্বাস করে আসছেন যে রত্ন ধারণ করলে বিপদ থেকে উদ্ধার পাওয়া যায় এছাড়া স্নেহ প্রীতি ঐশ্বর্য ধন মান ও প্রতিভা জাগরিত হয় তাছাড়াও ইংল্যান্ডের মতো কর্মবাদী দেশেও ভাগ্যকে সুপ্রচ্ছন্ন রাখার জন্য রত্ন ব্যবহারের উৎসাহ প্রকাশ করে থাকে ভারতীয় জ্যোতিষশাস্ত্রে অনেকগুলি রত্নের নাম পাওয়া যায় যেমন মানিক মুক্তা হীরা নীলা মরকত পুষ্পরাগ পদ্মরাক বৈদ্যুত্যমুনি গৌমেত প্রবাল নীলা ও পোখরাস তো বন্ধু এই মূল পড়বে কোন রত্ন কোন গ্রহ শান্তির জন্য বা কোন রুদ্রাক্ষটি বা কয়মুখী রুদ্রাক্ষটি কোন গ্রহ শান্তির জন্য পড়বেন তার বিস্তারিত আলোচনায় অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন কারণ শেষ পর্যন্ত বা পরিশেষে থাকবে কিভাবে এবং কি দিয়ে এই রত্নগুলি আপনি ধারণ করবেন তাহলে প্রথমে আসি বন্ধু রবি গ্রহে হ্যাঁ বন্ধু এই রবি গ্রহ যদি আপনার কুপিত হয় বা এই রবি গ্রহ যদি আপনার বিরুদ্ধে থাকে তাহলে অবশ্যই আপনাকে যে রত্নটি ধারণ করতে হবে তার নাম হলো চুন্নি হ্যাঁ এই চুন্নি পাথর বা চুন্নি স্টোন আপনাকে ধারণ করতে হবে যাকে অনেকে মানিকও বলে থাকে ন্যূনতম চার রতি এটা আপনাকে ধারণ করতে হবে এই চার রতি পরিমাণের কথা উল্লেখ করলাম এই কারণেই যে চার রতির নিচে এই চুন্নি কাজ করে না তাছাড়াও এর বেশি কম নির্ণয় করবে বা নির্ভর করবে আপনার গ্রহের প্রতিকূলতার উপরে এই মানিক বা চন্নি ধারণে যদি আপনি অসমর্থ হন তাহলে অবশ্যই জানেন বন্ধু এর জন্য আছে উদ্ধ্রাক্ষ হ্যাঁ একমুখীর উদ্রাক্ষ আপনি ধারণ করবেন অবশ্যই প্রতিকূল রূপী গ্রহ আপনার অনুকূলে আসবে যাদের চন্দ্রগ্রহ বা গ্রহ কুপিত আছে বা বিরুদ্ধ আছে তাদের জন্য অবশ্যই মুক্তা ধারণ করতে হবে অথবা শ্বেত প্রবালও আপনি ধারণ করতে পারেন অভাবে আপনি দুই মুখী রুদ্রাক্ষ ধারণ করবেন অবশ্যই আপনার বিরুদ্ধ চন্দ্রগ্রহ পক্ষে আসবে অনেকে এবারই চন্দ্রগ্রহ শান্তির জন্য মুন স্টোন কিংবা চন্দ্রকান্ত মনেও পড়ে থাকে বা পড়ার নির্দেশ করে এবার আসি মঙ্গল গ্রহ শান্তিতে হ্যাঁ মঙ্গল গ্রহের মূল রত্ন হলো প্রবাল ইহা ছাড়াও আপনি লাল রাস অপরত্ন হিসাবে কর্কেট মণি মনি মণি স্ফটিক মণি মহামণি বৈকান্ত মণি সম্যকি পড়তে পারেন ইহা ব্যতীত আপনি তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন অবশ্যই মঙ্গল গ্রহ যত দুঃখ কষ্ট তাতে দূর হবে বুধ গ্রহের রত্ন হলো পান্না ইহা ছাড়াও আপনি নীল হীরা বা শ্বেত প্রবাল এখানে ধারণ করতে পারেন অভাবে আপনি অবশ্যই চারমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন যে গ্রহ আমাদের মান সমান প্রতিপত্তি এবং কর্মস্থল বা কর্মক্ষেত্র বা কর্মক্ষেত্রে উন্নতি প্রদান করে তার নাম হলো বৃহস্পতি হ্যাঁ এই বৃহস্পতি রত্ন হলো হলুদ পোকরাস কেউ কেউ আবার পিত পোকরাস সাদা পোকরাস অথবা এমিথিস পড়ে থাকেন এসবের অভাবে আপনি পাঁচমুখীর উদ্রাক্ষ ধারণ করতে পারেন তবে হ্যাঁ বন্ধু এখানে একটা কথা এই বৃহস্পতি শান্তির জন্য পাঁচমুখীর উদ্রাক্ষ ধারণ করতে গেলে পরপর আপনাকে তিনটা পাঁচমুখী একত্রে করে ধারণ করতে হবে বা তিনটা পাঁচ মুখী রুদ্রাক্ষ একসঙ্গে ধারণ করতে হবে এবার আসে শুক্রগ্রহে হ্যাঁ যে শুক্র আমাদের বলবীর্য বৃদ্ধি করে এবং ধন সম্পদ আনায়ন করে সেই শুক্র গ্রহ যেই শুক্র গ্রহের মূল রত্ন হল হীরা হ্যাঁ হীরা বাদেও আপনি শ্বেতপান্না এখানে ব্যবহার করতে পারেন এসবের অভাবে আপনি রুদ্রাক্ষ হিসেবে ছয়মুখী রুদ্রাক্ষ পরে এই কুপিত শুক্র গ্রহ আপনার অনুকূলে আনতে পারেন এবার আসি বন্ধু কর্ম ফলদাতা শনির কোথায় হ্যাঁ বন্ধু এই শনি কপিত হলেও পরে আপনি হান্ড্রেড খাটবেন কিন্তু ওয়ান পার্সেন্ট লাভ পাবেন মাত্র এই শনি গ্রহের রত্ন হল নীলা অভাবে আপনি সপ্তম মুখী রুদ্রাক্ষ ধারণ করে এই শনি মহারাজের কোপ থেকে বাঁচতে পারেন এবার আসি সেই বিশ্বব্রহ্মাণ্ডের তেজ সৃষ্টিকারী বা জীবের সৃষ্টিকারী সেই সূর্য এবং চন্দ্রকে যিনি গ্রাস করতে পারে তার কোথায় হ্যাঁ তার নাম হল রাহু কোথায় আছে যে ধরিলে রাহু ভাঙ্গিবে বাহু হ্যাঁ বন্ধু এই রাহু গ্রহের মূল রত্ন হল গোমেদ। ইহা ছাড়াও এর অভাবে আপনি অবশ্যই আটমুখের রুদ্রাক্ষ ধারণ করে এই রাহু গ্রাস থেকে বাঁচতে পারেন গ্রামে একটা কথা প্রচলিত আছে যে ধরিলে কেতু করিবে থেতু উড়াইবে থেতু পড়াইবে কেথা। কেউ কেউ বলে কেতু ধরিলে থেতু উড়াবে আবার কেউ কেউ বলে কেতু ধরলে কাঁথা পড়াইবে হ্যাঁ বন্ধু এই থেতো হবার অবস্থা যদি হয়ে থাকে তাহলে অবশ্যই এই কেতু গৃহের পড়বেন ইহা বাদেও গাঢ় নীলা এই কেতুর হাত থেকে বাঁচা যায় তাছাড়া আপনি নয় রুদ্রাক্ষ ধারণ করলে পরে এই কেতুর কোপ থেকে বাঁচতে পারবেন এই তো গেল বন্ধু প্রতিকূল গ্রহকে অনুকূলে আনার জন্য রত্ন এবং রুদ্রাক্ষ ধারণের কথা এবার আসি যে এই রত্ন এবং রুদ্রাক্ষ আমরা কিভাবে এবং কোথায় ধারণ করব হ্যাঁ বন্ধু যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে পারেন এবং এই তথ্যগুলো যদি কাউকে জানানোর মতো থাকে অবশ্যই শেয়ার করবেন না বুঝতে পারলে কমেন্ট করবেন এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আমাকে উৎসাহিত করবেন নবজাতক চন্দ্রিকা গ্রন্থে বলা হয়েছে যে হীরা মণি মুক্তা এ সমস্ত কণ্ঠে বা কানে ধারণ করতে হয় আর চুন্নি নীলা প্রবাল এগুলা বাহুতে ধারণ করতে হয় এবং গোমেদ বৈদ্যুত্যমুনি পান্না পোকরাস এগুলা আঙ্গুলে ধারণ করতে হয় এই দুগুলো পড়ার স্থানের কথা এবার এই সমস্ত রত্ন কি দিয়ে বানাতে হবে সেই হ্যাঁ চুন্নি মানিক প্রবাল এবং পোকরাস। এই সমস্ত রত্ন অবশ্যই সোনা অথবা তামা দিয়ে সেতিন করে পড়তে হবে নীলা কেটস আই গোমেদ এই সমস্ত লোহা আংটি অথবা রোপার আংটি তো ব্যবহার করা যেতে পারে এবং পান্না অবশ্যই পিতলের আংটিতে অভাবের রূপার আংটিতেও ব্যবহার করা যেতে পারে তাহলে আজকের আসর বন্ধু এই পর্যন্তই সমস্ত গ্রহদেবের প্রতিকূল অবস্থা কাটিয়ে সমস্ত ফ্যামিলিতে বা আপনাদের উপরে অনুকূল প্রভাব বিস্তার করে আপনাদের শান্তি প্রদান করুক এই কামনা করে বিদায় নিচ্ছি ধন্যবাদ